তো আজকে আমরা আলোচনা করব হোয়াটসঅ্যাপের একটা ভাইরাল ম্যাথ সম্পর্কে। এরকমের একটা ভিডিও আমি আগেও বানিয়েছি এবং সেই সেম মেথডে আমরা করব, আরেকটা অন্য মেথডে আমরা করব। তো এইটাকে মেথড ওয়ান বলে লিখে আমি আগের ভিডিওটা যেরকম মেথডে করেছিলাম এটাও সেম মেথডেই করব। দেখো এই যে তিনটে বল আছে, তিনটে বলগুলোকে আমি ধরে নিচ্ছি। ধরো এখানে প্রশ্নটা আগে জেনে নিই যে এরকম ডিজিট আছে, এগুলো প্রত্যেকটা একটা সিঙ্গেল ডিজিট যেটা হচ্ছে 1 থেকে 9-এর মধ্যে। হ্যাঁ, তো আমাদের এই ডিজিটগুলো বার করতে হয় যাতে এরকম আসে। তো আমরা ডিজিটগুলো আগে ধরে নিই। ধরো কালো বলটা আমরা x ধরে নিলাম, সাদা বলটা y ধরে নিলাম, আর লাল বলটা আমরা z ধরে নিলাম। তো এবার আমরা এইটা দেখে আমরা এটাকে সাজিয়ে নিই, y y y z। এগুলো যোগ করে এইটা আসে। তো আমরা সেম মেথডে আবার করব এটা। তো এটা দেখো এক্স 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 কে আমরা লিখতে পারি 100x প্লাস 10x প্লাস এক্স, মানে 111x। তো আমরা সবগুলোকে একইভাবে লিখে নিতে পারি, আর সবগুলোর যোগফল কি এক্স জেড জেড ওয়াই। তো আগে আমরা এটা লিখে নিই ইকুয়েশনটা, 111x প্লাস 111y প্লাস 111z ইকুয়ালস টু এইটা। এটা হলো দেখো 4 ডিজিটের নাম্বার, তাহলে 1000x প্লাস 100z প্লাস 10z প্লাস ওয়াই। তো এবার আমরা ইকুয়েশনটা সমাধান করে নেব। তো দেখো এবার একটা ক্যালকুলেশন আছে, ওয়াই এদিকে নিয়ে আসব, তাহলে 111y মাইনাস ওয়াই তার মানে 110y। আর এখানে 111z মাইনাস 110z ইকুয়ালস টু 1000x মাইনাস 111x, 110y প্লাস জেড ইকুয়ালস টু, এটা আমাদের হয়ে গেল কত, 889x। এবারে দেখো আমাদের এই এইটা সমাধান করতে হবে যখন এগুলো প্রত্যেকটা একটা ইন্টিজার যেটার ভ্যালু হলো 1 থেকে 9-এর মধ্যে। তো দেখো এখানে আমরা এই যে এই ওয়াই আর জেড, ওয়াই আর জেড এর যে কোনো ভ্যালুর জন্য এটা কিন্তু ওয়াই জেড যে কোনো ভ্যালুর জন্য এটা কিন্তু 1000 ছাড়িয়ে যেতে পারে না। তো তার মানে এক্স কে অবশ্যই 1 হতে হবে, কারণ এক্স 2 হলে আর এটা সমাধানই করা যাবে না। এক্স যদি 1 হয়, তো এক্স যদি 1 হয় তাহলে আমাদের পেয়ে গেলাম 889। তো 889 কে আমরা এবার লিখতে পারি 810 যুক্ত 9, তার মানে দেখো y ইকুয়ালস টু 8 আর z ইকুয়ালস টু 9। তোমাদের বলগুলো পেয়ে গেলাম, তোমাদের ব্ল্যাক বলটা হলো গিয়ে 1 আর হোয়াইট বলটা হলো গিয়ে 8 আর z-টা 9। তোমাদের এখান থেকে একটা অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা দ্বিতীয় মেথডেই এইটা সলভ করব। তো আমরা দ্বিতীয় মেথডটা দেখে নিই। দ্বিতীয় মেথডটা আমি এখানেই এটাতেই করছি, আরেকবার লিখে নিতে হবে ইকুয়েশনটা। তো দেখো এটা আমরা যোগ করে, এটা মেথড টু। দ্বিতীয় মেথডে দেখো আমরা এই তিনটাকে যোগ করে ওয়াই পাচ্ছি, তার মানে কি এক্স প্লাস জেড কে অবশ্যই 10 হতে হবে। এটা একটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশন নাম্বার 1 নাম দিলাম এটা। এবারে দেখো এক্স প্লাস জেড যদি 10 হয়, ধরো 10 প্লাস ওয়াই, এগুলো সবই আর কি 1 থেকে 9-এর মধ্যে ইন্টিজার, তো এক্স প্লাস জেড কে অবশ্যই 10 হতে হচ্ছে। এক্ষেত্রে 10 হলে এখানে 1 হাতে থাকে। হ্যাঁ, এক্ষেত্রে যোগটা কত হচ্ছে দেখো জেড, তার মানে 1 প্লাস x প্লাস y কে অবশ্যই 10 হতে হবে। এটা 2 নম্বর ইকুয়েশন। বা 3 নম্বর ইকুয়েশন দেখা যাক, এখানেও দেখো হাতে 1 থাকছে। তো এক্ষেত্রে দেখো 1 প্লাস x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 10x প্লাস z।
তোকে দেখো, 1 + x + y এটার মান আমরা আগেই পেয়ে গেছি কত, 10। তো 10 + z = 2, জেড জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 10 লিখে নি প্রেস করে। তো 1 + x + y কি 10, তো 10 = 10x, অতএব x = 1। x = 1 মানে x + z = 10, তো জেড মানে 10 - x মানে হলো গিয়ে 9, z = আর y মানে হচ্ছে 10 - 1 - x, এই ইকুয়েশন থেকে পাচ্ছি, জেড বেরিয়ে গেল, y 10 - 1 - 1 মানে 8। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম যে x = 1, y = 8, আর z = 9।